এরপরে নুসরাত আশরাফি আপনি লিখেছেন আমার বয়স সাতাশ বছর আমার একটা ছেলের সাথে সম্পর্ক আছে আমি হারাম সম্পর্ক থাকতে চাইছি না এজন্য ছেলেটিকে বিয়ে করতে চাইছি আমার বড় বোনের বিয়ে না হওয়ায় পরিবার আমাকে বিয়ে দেবে না এখন আমার করণীয় কি বোন নুসরাত আপনাকে সর্বপ্রথম বলতে চাই এক্ষেত্রে সর্বপ্রধান কাজ হলো আপনি এই সম্পর্ক থেকে সরে আসা নিজেরা পছন্দ করে এরপরে জেনা হয়ে যাচ্ছে গুণা থেকে বাঁচতে পারছি না সেই জায়গা থেকে বিয়ে করার জন্য আপনি অস্থির হয়ে যাবেন এই জাতীয় বিষয়গুলো সরিয়ার আলোকে যদিও এটি জায়েজ হতে পারে শর্ত সাপেক্ষে এবং বিশেষ পরিস্থিতিতে বাট এগুলো বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের জন্য কল্যাণকর হয় না কারণ এই জাতীয় তথাকথিত প্রেম এগুলো হয়ে থাকে মানুষের মানে বয়সের ভ্রম এর জায়গা থেকে অতএব এক্ষেত্রে আপনার অভিভাবকরা যদি অবিবেচক না হন তাদের প্রতি আপনার আস্থা থাকে যে তারা আপনাকে বিয়ে দিবেন এবং সরিয়ার যে মূল্যীতি আছে সেগুলোর প্রতি তারা শ্রদ্ধাশীল অনেক বাবা মা আছেন যে না বয়স হয়ে যাচ্ছে তারপর এদের কোনো খোঁজ খবর নাই আপনার বাবা সেরকম নন এরকম যদি মনে হয় তাহলে আপনি অপেক্ষা করবেন এবং আপনার কাজ হলো এ ধরনের রিলেশন থেকে একেবারে বিচ্ছিন্ন হয়ে যাওয়া এবং তাকে বলা যদি সে একেবারে দিনের কারণে আপনি তাকে পছন্দ করে থাকেন যে তুমি অপেক্ষা করো এবং অপেক্ষা করবেন অভিভাবকদেরকে সম্মত করে তারপরে আপনি উদ্যোগী হবেন আর যদি অভিভাবকরা একেবারে অভিভাবচকর মতো হন তারা দিনই কোনো আপনার মেজাজ এবং দিনই কোনো চেতনা তাদের মধ্যে নাই তাহলে সেক্ষেত্রে তারা আপনাকে যত সময় বিয়ে দিবেন না সময় ক্ষেপণ করবেন তারা হালাল হারাম বুঝেন না চরিত্র হেফাজত গুরুত্ব বুঝেন না এরকম ক্ষেত্রে আপনি অবশ্যই নিজ হয়ে বিয়ে করতে পারেন সেক্ষেত্রে আপনি আপনার পরবর্তী কোনো গার্ডিয়ানকে কিংবা মর্ষিত ইমাম সাহেবকে বা এরকম কোনো দায়িত্বশীল ব্যক্তিকে আপনি ওই ভাববাণী বিয়ে করে ফেলবেন